নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। তো বন্ধুরা, আজ একটা নতুন মজার রেসিপি বানাচ্ছি, তিলের নাড়ু। আপনারা দেখুন, না শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না, খুব ভালো লাগবে। তিলের নাড়ু খেতে খুব ভালো লাগে, পুজোর সময়ও বাড়িতে করলে পুজো দেওয়া যাবে তিলের নাড়ু। আপনারা দেখুন বন্ধুরা, এই 250 গ্রাম তিল নিয়েছি, আর এই যে 300 গ্রাম আখের গুড়, খাঁটি আখের গুড়, এটা তিলটা বাজার থেকে এনেছে, ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। পরিষ্কার করে যাতে কাঁকড় টাঁকড় থাকে কিংবা তিলের খোসা টোসা থাকে সেগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। এই তিল এবার শুরু হবে। এই যে বেছে গেছি এই তিলটা, তিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দেই, তিলটা ভালো করে ভেজে নেবো। যতক্ষণ তিলের একটা সেন্ট বেরোবে ততক্ষণ ভাজতে হবে, একটু লালচে লালচে হবে ততক্ষণ ভাজতে হবে। খুব কম গ্যাসটা খুব কম দিয়ে তারপর ভাজতে হবে, বেশি জোর দিলে হবে না, তলায় লেগে যাবে, পুড়ে যাবে। হালকা হালকা মানে জোর কম দিয়ে ভাজতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, হাত বন্ধ দিলে হবে না। এবার নেড়ে যেতে হবে, যতক্ষণ না সেন বেরোবে ততক্ষণ নাড়তে হবে। এখন নেড়ে নেড়ে ভাজতে হবে এইভাবে, কম গ্যাসটা কম দিয়ে হালকা জ্বালে এরকম নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, যেন বেশ সুন্দর করে ভাজতে হবে, যেন তলায় না লেগে যায়। এভাবে এভাবে অনবরত নেড়ে যেতে হবে এইভাবে। সামনে লক্ষ্মী পুজো আসছে, কালী পুজো আসছে, দুর্গা পুজো, আপনারা বাড়িতে এই তিলের নাড়ু করে বানাবেন, ঠাকুরের প্রসাদে খুব ভালো লাগবে। দিলে ঠাকুরের প্রসাদে খুব, আর বেশি উপকরণও লাগে না, শুধু তিল আর একটু গুড় হলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা সেন বেরোবে, তখন নাবিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, হালকা হালকা হলুদ হলুদ মতো হয়ে এসছে, আর একটু নাড়বো তারপরে নাবিয়ে দেবো। গ্যাস জোর কম দিয়ে এরকম সুন্দর করে আস্তে আস্তে এরকম ভেজে নিতে হবে। কি সুন্দর কালার এসছে, দেখুন হয়ে এসছে। এবার নাবিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিই। এই যে তিলের নাড়ু হবে, আবার এক্ষুনি হবে, এক্ষুনি এটা নাবিয়ে নিই, এক্ষুনি হয়ে যাবে, টাইম লাগে না বেশি। আর দুটো মাত্র দু রকম উপকরণ দিয়েই তো রান্না, কত সুন্দর হয়েছে দেখুন। এরকম একটু লালচে লালচে হবে, আর কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার এই কড়াইতে, এই কড়াইতে একটু এই গুড়গুলো দিয়ে দেবো। গুড়গুলো দিয়ে দেবো, দে এই যে গুড়গুলো দিয়ে দিলাম। এরকম জোর জোর কম দিয়ে করতে হবে, যেন তালে তলায় লেগে যাবে, আবার নইলে এরকম জোর কম দিয়ে আস্তে আস্তে এরকম নেড়ে 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 নেড়ে, যতক্ষণ না আঠা এইভাবে ধরতে হবে, আঠা না কাটে ততক্ষণ মানে চিট মতো করতে হবে। চিট না হলে ভালো লাগবে না, একদম চিট মতো হয়ে যাবে। তারপরে তিলগুলোর ভিতরে দিয়ে দেবে, গুড়টা এরকম আস্তে আস্তে ফুটতে থাকুক। একটা থালা নিতে হবে, থালার উপরে ওগুলো ঢালতে হবে। একটা থালা নিতে হবে, থালাটা পরিষ্কার করে মুছে এতে একটু তেল লাগিয়ে নিতে হবে, তা নইলে ওই তেলের নাড়ুটা এতে ঢালবো, গুড় দিয়ে মাখিয়ে এতে ঢালতে হবে, একটু তেল মাখিয়ে নেবো, তাহলে আর জড়াই যাবে না। অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে আর লেগে যাবে না। এইভাবে নাড়াতে হবে, গ্যাসটা একদম জোর জোর কম দিয়ে এরকম নেড়ে যেতে হবে অনবরত। আর এই দেখুন এইভাবে দেখতে হবে, যতক্ষণ মানে আঠা না কাটবে ততক্ষণ মানে চিট হবে না, চিট না হলে ভালো লাগবে না। এখনও একটু বাকি আছে, আর একটু নাড়াতে হবে। এগুলো তিলের নাড়ু খেতে খুব ভালো লাগে, আপনারাও বানিয়ে দেখবেন পুজোর সময় কিংবা এমনি বাড়িতে
সবাই অনেকে খেতে আমার বাড়িতে আমার শ্বশুরটা কিন্তু খুব পছন্দ করে তিলের নাড়ু খেতে, আর মিষ্টি একটু পছন্দ করে আমার শাশুড়ি, তাই বানাবো। গুড়টা প্রায় হয়ে এসছে, আপনারা এই এইভাবে এইভাবে দেখতেও পারেন, কিংবা আমি এই বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এই জলের ভিতরে অল্প একটু দিয়ে দেবো, দিলে বোঝা যাবে কেমন চিট হয়েছে কিনা বোঝা যাবে। একটু পরে তুলবো, এখন তো গরম, একটু পরে তুলে দেখাচ্ছি চিট হয়েছে কি। হ্যাঁ হয়ে গেছে, এই দেখুন, এই দেখুন হয়ে গেছে, চিট হয়ে গেছে, এরকম হয়ে যাবে। এইবার তিলগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে নাড়বো আর তিলগুলো দিয়ে দেবো। মিষ্টি সবাই খেতে অনেকে পছন্দ করে, আপনার বাড়িতে কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করে ফটাফট বানিয়ে দেবেন, একদম দুরকম উপকরণ দিয়ে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম টাইম লাগে না। দারুণ মজাদার রেসিপি, খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি। আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো, বাচ্চারা খুব ভালো লাগবে, দেখতে সুন্দর হয়, তো বাচ্চারা খুব মজা আনন্দ করে খাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, এই গরম গরম পাকা থাকবে। এবার তেল মাখানো ওই থালাটা ঢেলে দেবে, গ্যাস বন্ধ করে। এই দেখুন কত সুন্দর হয়েছে, তেল মাখানোর থালা এবার ঢেলে দেবে, গরম গরম পাকাতে হবে, তা নাহলে জুড়ে গেলে পাকানো যাবে না। গরম গরম গোল গোল করে বা গোল করুন, যেরকম মানে আপনার যেরকম ইচ্ছা। দেখুন কত সুন্দর হয়েছে, এই গরম গরম এবার পাকাতে হবে, গোল পাকাতে হবে। চলো এবার পাকাতে হবে গরম গরম, গরম গরম না পাকালে বাবা এখনো গরম আছে, একটু ফাইন চিট হয়েছে, খুব সুন্দর চিট হয়েছে। গরম গরম গোল পাকাতে হবে, আবার বেশি জুড়িয়ে গেলে আবার পাকানো যাবে না। গরম মানে একটু প্লেট, এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, গরম এখনো, গরম গরম, হাতে একটু গরম লাগবে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে, গরম গরম না পাকালে হবে না, আবার জমে যাবে, তখন আর পরে পাকানো যাবে না। সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, দেখুন বাবা এই তলায় দেখুন লেগে গিয়েছে, এই লাস্টে ঠান্ডা হয়ে গেলে তখন একদম চিট মতো তলায় লেগে যাবে, গরম গরম করতে হবে। আমি করে নিয়েছি ফটাফট, কত সুন্দর হয়ে গেছে দেখুন, কত সুন্দর লাগছে, হয়ে গেছে সবগুলো হয়ে গেছে। এইবার খাবার পালা, আমাদের নাড়ু আমি দেবো। এত বলবে না, লাইক শেয়ার কমেন্ট মিস করবে না। ধন্যবাদ, তোমার শুভরাত্রি, নমস্কার।